বিশ্বে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হওয়ার গৌরব অর্জন করায় খাগড়াছড়িতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 27 মার্চ সকালে বাংলাদেশ সেনাবাহিনীর 24 আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়নের তত্ত্বাবধানে মাটিরাঙ্গা সেনাজন এই অনুষ্ঠানের আয়োজন করে। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সকাল 6টায় সেনাবাহিনীর মুশফিক হল প্রাঙ্গণে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। এ সময় একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে গুইমারা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হন প্রধান অতিথি সহ অন্যান্যরা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মাটিরাঙ্গা, লক্ষ্মীছড়ি ও সিন্দুকছড়ি জোনের সামরিক পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।